আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। পরীক্ষা চলে আসছে, খুব কাছাকাছি সময়ে এই পরীক্ষা। ভালো থাকার চেষ্টা করবে এবং ভালো থাকবে। সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে তোমরা থাকবে এবং আশেপাশে পরিবেশ ভালো রাখার চেষ্টা করবে। নিজে ভালো থাকলেই হবে না, চারপাশের পরিবেশকে ভালো রাখতে হবে, তবেই নিজে ভালো থাকতে পারবে, আরও বেশি ভালো থাকতে হবে। এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভাষা আন্দোলন সম্পর্কে এবং তোমাদেরকে বলেছিলাম যে সামনের ক্লাসে তোমাদের যুক্তফ্রন্ট সম্পর্কে পড়াবো। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসে যুক্তফ্রন্ট সম্পর্কে জানার জন্য তোমাদের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং আজকের পড়াটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমরা আজকে পড়াবো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন 1954 সাল। 1954 সালের নির্বাচনের আগে বা 1954 সালের নির্বাচন এবং গঠন সম্পর্কে আমরা আজকে খুব ভালোভাবে জানব যে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচন কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, প্রয়োজনীয়তাটা কী ছিল, এ সম্পর্কে আমরা জানব। নতুন গঠিত পাকিস্তান সরকার এবং সেই সরকারের শাসক গোষ্ঠী সঙ্গে মুসলিম লীগের নেতারা এবং তাদের দোসররা কীভাবে পূর্ব বাংলার জনগণের উপরে নির্যাতন, শোষণ, অন্যায়, অবিচার করেছিল এবং তার প্রতিবাদ হিসাবে পূর্ব বাংলার জনগণ কী প্রতিশোধ নিয়েছিল, সেটাই হচ্ছে 1954 সালের এই যুক্তফ্রন্ট নির্বাচন। ক্ষমতাসীন শাসক দল তাদের অন্যায়ের যে পরিধি এত বাড়িয়েছিল যে তার প্রতিবাদ হিসাবে এই নির্বাচনটা হয়েছিল। এবং এই নির্বাচনটা শুধু নির্বাচন হিসাবেই দেখা হয় নাই, এটাকে ব্যালট বিপ্লব হিসাবে দেখা হয়েছিল। তাদের নির্যাতন, তাদের শোষণ, তাদের অন্যায়, তাদের দেশ শাসনের ব্যর্থতা সব কিছুকে একদম পদদলিত করে পূর্ব বাংলার জনগণ কীভাবে স্বাধীনতা পেল, সেটাই আজকে আমরা আবারও নতুন করে জানতে চেষ্টা করছি এবং তোমাদেরকে জানাচ্ছি যে পূর্ব বাংলার জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল পশ্চিম বাংলার শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে। কিন্তু তারা কিছুতেই তাদের ব্যর্থতাটাকে তো সমাধান করছিলই না, বরং তারা আরও বেশি নিজেদের অন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। অনেক আগে 1951 সালেই এই নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষমতাসীন মুসলিম লীগ তারা আশঙ্কা করেছিল, তারা জানতে পেরেছিল যে এই নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত, তারা পরাজিত হবেই। এই ভেবেই তারা কি করছিল, বারবার 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 নির্বাচনের তারিখটা, এই যে প্রাদেশিক পরিষদের যে নির্বাচন, এই নির্বাচনের তারিখটা তারা বারবার পেছনে ফেলছিল এবং তারা কিছুতেই মানতে পারছিল না তাদের পরাজয়ের কথা। তারা সুনিশ্চিত পরাজিত হবে ভেবেই তারা বারবার এই তারিখটাকে পেছনে দিচ্ছিল। অবশেষে তাদেরকে এই নির্বাচনটা দিতেই হলো। এই নির্বাচনটা হলো
1954 সালের 8 মার্চ এবং পূর্ব বাংলার জনগণ বুঝে গেছিল যে ক্ষমতাসীন মুসলিম লীগকে যদি পরাজিত করতে হয় তাহলে কি করতে হবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে হবে কারণ এই 54 সালের আগে নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ একে বড় দল ছিল তারপরে ছিল পুরনো দল এই দলকে পরাজিত করার জন্য কতগুলি নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল যেমন আওয়ামী মুসলিম লীগ তারপরে তোমার নিজামী ইসলাম পার্টি তারপরে কৃষক শ্রমিক লীগ তারপরে খেলাফত আন্দোলন এরকম অনেকগুলি নতুন নতুন দল সৃষ্টি হয়েছিল কারণ এই দলগুলি তৈরি হওয়া আবশ্যক ছিল অনিবার্যভাবেই এই দলগুলি তৈরি হয়েছে এই নতুন নতুন দলগুলি কৌশল হিসাবে এই তোমার এই মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসাবে এরা জোটবদ্ধ হলো এবং 1953 সালের 14ই নভেম্বর তারা কি করলো এই ময়মনসিংহে যে আওয়ামী লীগের কাউন্সিল হলো সেই কাউন্সিলে এই যুক্তফ্রন্ট গঠনের প্রস্তাব পাস করা হলো আর এই দলে চারটা এই যুক্তফ্রন্টে চারটা দল অংশগ্রহণ করলো এই চারটা দলকে নিয়েই তৈরি হলো যুক্তফ্রন্ট যেমন তোমার মাওলানা ভাসানীর নাম তো তোমরা সবাই জানো শুনেছ এই মাওলানা ভাসানীর নেতৃত্বে হলো আওয়ামী মুসলিম লীগ শেরবাংলায় একে ফজলুল হকের নেতৃত্বে হলো কৃষক শ্রমিক লীগ এবং মাওলানা আতাহরুদ্দিনের নেতৃত্বে হলো নিজামী ইসলাম পার্টি এবং হাজি দানেশের নেতৃত্বে হলো কি উনি এমনি বামপন্থী গণতান্ত্রিক দল ছিলেন তার নেতৃত্বে হলো তোমার খেলাফতি রব্বানি এখন এই যুক্তফ্রন্টের নির্বাচনী যে প্রতীক ছিল সেই নির্বাচনী প্রতীকটা হচ্ছে নৌকা ছিল এবং নির্বাচনের কর্মসূচি অনুযায়ী 42টি দফা দেওয়া হয়েছিল সেই 42টি দফার মধ্যে থেকে প্রধান প্রধান 21টি দফা নিয়ে কি হলো এই যুক্তফ্রন্টের নির্বাচনী ঘোষণাপত্র ইস্তিহার ঘোষণা করা হলো এবং এই ইস্তিহারের ভিতর যে গণমানুষের পূর্ব বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ইয়েগুলি দরকার ছিল কার্যক্রমগুলি দরকার ছিল কর্মসূচিগুলি দরকার ছিল সেগুলি নিয়ে মোহাম্মদ আবুল মনসুর আহমেদ উনি একটা ফর্দ রচনা করলেন সেই প্রধান প্রধান জিনিসগুলি হচ্ছে প্রথমত তিনি বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা হতে হবে বাংলা ছাড়া আমরা বাঙালিরা কিছুতেই পাকিস্তানকে মানতে পারব না আমাদের রাষ্ট্রভাষা বাংলাই হতে হবে দ্বিতীয় দফাটা ছিল যে বিনা ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিসহ বিনা ক্ষতিতে জমিদারি প্রথা বিলুপ্ত করতে হবে এবং এই উদ্বৃত্ত জমিগুলিকে ভূমিহীন কৃষকদের মাঝে বণ্টন করে দিতে হবে তৃতীয়ত হচ্ছে পাট শিল্পকে জাতীয়করণ করতে হবে চতুর্থত হচ্ছে যে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে এবং সেটা অবৈতনিক হতে হবে পঞ্চমত হচ্ছে কৃষির উন্নয়নের জন্য সমবায় কৃষি ব্যবস্থা করতে হবে ষষ্ঠত হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা সকল শিক্ষা ব্যবস্থাকে কী করতে হবে বাংলার মাধ্যমে নিতে হবে বাংলার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং সাত নম্বরটা কী হচ্ছে যে
এই যে ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছিলেন বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে এবং সেটা হবে শহীদ মিনার। অষ্টমটা কি ছিল যে লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলার সাহিত্য শাসন দিতে হবে। নবমত কি করতে হবে, নবম এটা ছিল যে এই যে 21শে ফেব্রুয়ারিতে যে সমস্ত শহীদরা বীর শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণে তাদেরকে মনে করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি হিসাবে এই দিনটিকে ঘোষণা করতে হবে। দশ নম্বরটা কী ছিল, দশ নম্বরটা ছিল যে এই আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বাড়ানো যাবে না, আইন পরিষদের মেয়াদটা যা আছে ঠিক তাই করতে হবে। এগারো নম্বরটা ছিল যে এই আইন পরিষদে কোনোভাবে যদি একটা পদ শূন্য হয় তবে উপনির্বাচনের মাধ্যমে 3 মাসের মধ্যে সেই পদটা কী করতে হবে, পরিপূর্ণ করতে হবে, এই পদটাকে খালি রাখা যাবে না। তাহলে দেখো যে এই যুক্তফ্রন্ট নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বাঙালিদের জন্য এটা কতটা প্রয়োজন ছিল। এই যুক্তফ্রন্ট নির্বাচনটা ছিল পূর্ব বাংলার ইতিহাসে একটা অবাধ এবং সার্বজনীন ভোটে সাধারণ একটা নির্বাচন, এবং এই যুক্তফ্রন্ট নির্বাচনটা ছিল এখানে ভোটার সংখ্যা ছিল 37.19%। এটার ফলাফল, সরকারি ফলাফল ঘোষণা করা হয়েছিল 2রা এপ্রিল। এখানে 223টা পেয়েছিল, আসন পেয়েছিল আওয়ামী মুসলিম লীগ, এবং এই যে শক্তিশালী বিশাল পুরাতন দল, ক্ষমতাসীন দল এই মুসলিম লীগ মাত্র 9টা আসন পেয়েছিল। তাহলে দেখো সবসময় বিচার বিবেচনা করবে যে অন্যায় বেশি দিন থাকে না, অন্যায়ের স্থায়িত্ব খুব কম সময়, হয়তো এই কম সময়ে অনেক নির্যাতন সহ্য করতে হয় কিন্তু অন্যায় অন্যায় এটা এক সময় ধূলিসাৎ হয়েই যায়। তো এই 1954 সালের নির্বাচনটা ছিল মুসলিম লীগের জন্য বিশাল শিক্ষার একটা ব্যাপার, বাঙালিরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে তাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে পূর্ব বাংলার মানুষ তাদেরকে চায় না, এবং তাদের যে এই যে ভরাডুবি, এই যে পরাজয়, এটা ছিল বাঙালিদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, তীব্র প্রতিবাদ। তাদের এই পরাজিতটা ছিল খুবই লজ্জার, খুবই কষ্টের। আমরা যতটা তাদের দ্বারা আমরা যতটা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, শোষিত হয়েছি, তাদের ব্যর্থ শাসন ব্যবস্থা আমাদেরকে যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে অধিক পরিমাণের লজ্জা তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি, কষ্ট তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। এই যে দেখো এত প্রভাবশালী নেতারা, প্রথম সারির নেতারা, তারা পরাজিত হয়েছিল কাদের কাছে, তরুণ নেতাদের কাছে, যুক্তফ্রন্টের তরুণ নেতাদের কাছে তারা ধরাশায়ী হয়েছিল। কারণ তাদের যা কিছু ব্যর্থতা ছিল, শুধু ব্যর্থতাই ছিল না, তাদের সবচেয়ে বড় যেটা ছিল যে তাদের অন্যায় মনোভাব ছিল, তাদের কাজকর্মগুলি, তাদের কর্মসূচিগুলি সব কিছু অন্যায় ছিল, নিম্নমানের স্বার্থে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছিল। হ্যাঁ, কোনো রকম কোনো ধরনের কোনো উন্নয়ন, কোনো ভালো কিছু তারা পূর্ব বাংলার জন্য
করেনি, তারা যা কিছু করেছে সমস্তই নিজেদের দেশের জন্য করেছে, নিজেদের পশ্চিম বাংলার জন্য করেছে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের জন্য করেছে। এই যে তরুণ নেতাদের জনপ্রিয়তা, তরুণ নেতাদের জনপ্রিয়তায় তারা এত বেশি, ওই যে বললাম যে কোথায় 223টা আসন আর কোথায় মাত্র 9টা আসন তারা পেয়েছিল, এই তরুণ নেতাদের বলিষ্ঠ নেতৃত্ব শুধু পূর্ব বাংলায় না, সমগ্র দেশকে বুঝিয়ে দিয়েছিল যে পূর্ব বাংলায় নেতৃত্বের কোনো অভাব হবে না। এবং তাদের এই জনপ্রিয়তা পূর্ব বাংলার নেতৃত্বের পথকে আরও সুগম করেছিল। এবং তারা কি করেছিল, এই নিজেদেরকে এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে মেলে ধরতে পেরেছিল যে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্ত শাসনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছিল। আর এই পূর্ণ সমর্থন, তাদের এই পূর্ণ সমর্থন আজকে আমরা একটা স্বাধীন দেশের বাসিন্দা হিসাবে নিজেদেরকে গর্বিত মনে করি এবং বিশ্বের বুকে আমরা নিজেদের পরিচয়কে সুন্দরভাবে তুলে ধরতে পারি। তাহলে আমরা আজকে যে পড়াটা পড়ালাম এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর পাব, যদি আমরা পড়াটা খুব ভালো করে পড়ে থাকি। এখানে যে আমাদের শর্তগুলি ছিল, শর্তগুলি কী ছিল, যে প্রথমত ছিল পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা কী হবে, উর্দু না বাংলা, কী বলেছিল, বাংলা হবে, অন্যতম রাষ্ট্রভাষা অবশ্যই বাংলাকে আনতে হবে, জমিদারি প্রথা বিলুপ্ত করতে হবে, কিন্তু জমিদারকে কোনো রকম, জমিদারদেরকে কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হবে না, বরং তাদের ব্যবহৃত যে জমিগুলি উদ্বৃত্ত থাকবে সেই জমিগুলি কাদেরকে দিতে হবে, ভূমিহীন কৃষকদের মধ্যে সেগুলি বিলি বণ্টন করতে হবে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে কী করতে হবে, একে অবৈতনিক করতে হবে, দ্বিতীয়ত কী করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। এই যে 54 সালের নির্বাচনটাকে আমরা কী বলছি, ব্যালট বিপ্লব বলছি, কেন, এখানে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সর্বসাধারণ নির্ভয়ে ভোট দিয়েছিল এবং ভোটারের সংখ্যা ছিল 37.19%। আর ক্ষমতাসীন মুসলিম লীগ কি করেছিল, তারা কিছুই করতে পারে নাই, তারা পরাজিত হয়েছিল, ধরাশায়ী হয়েছিল, তারা মাত্র পেয়েছিল 9টি আসন, কেন, তাদের নিজেদের কৃতকর্মের জন্য, কৃতকর্মের ফলের জন্য তারা এত কম আসন পেয়েছিল। আর এই যে যুক্তফ্রন্টটা, তাহলে কি যুক্তফ্রন্টটা হচ্ছে মূলত 4টা দল নিয়ে গঠিত একটা ঐক্যবদ্ধ জোট, সেই দল 4টা কী কী ছিল, কার কার নেতৃত্বে সেই দলগুলি হয়েছিল, প্রথমত হয়েছিল যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে হয়েছিল কোনটা, আওয়ামী মুসলিম লীগ, দ্বিতীয় দলটা কী ছিল, দ্বিতীয়টা হয়েছিল শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি, তৃতীয় দলটা কী ছিল, তৃতীয় দলটা ছিল মাওলানা আতহারউদ্দিনের নেতৃত্বে নিজামী ইসলামী দল, চতুর্থটা ছিল হাজি দানেশের নেতৃত্বে, এমনি বামপন্থী, উনি বামপন্থী গণতান্ত্রিক দল ছিলেন, তার নেতৃত্বে হয়েছিল কোনটা, খিলাফতি রব্বানী। তাহলে যুক্তফ্রন্টটা তোমরা বুঝতে পারলে যে এই 4টা দল নিয়ে যে ঐক্য হয়েছিল, এই ঐক্যটাই হচ্ছে, ঐক্যবদ্ধ দলটাই হচ্ছে যুক্তফ্রন্ট। এবং এই যে নবগঠিত এই দলটা কেন গঠন হয়েছে, এই সব দল কেন তৈরি হয়েছিল, কারণ এই শক্তিশালী বা ক্ষমতাসীন মুসলিম লীগদের ব্যর্থ শাসন ব্যবস্থা
কে বাদ দেওয়ার জন্য এই দলগুলি তৈরি হওয়া খুবই প্রয়োজন ছিল এবং এই কারণে দলগুলি তৈরি হয়েছিল। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই, আর না আগামী ক্লাসে যদি আমরা সময় পাই পরীক্ষার সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আমরা আলোচনা করব। এবং তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আরও ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।